কলকাতা নাইট রাইডার্স কিন্তু হায়দ্রাবাদের সাথে জিতলো, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সব থেকে ভালো লাগলো কলকাতার আজকের দল সেটিং এবং কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারগুলো ঠিকঠাকভাবে খেলেছে। তো দেখো পুরো হাইলাইটস, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা, প্রথমে টসে জিতে ব্যাটিং করতে চায় হায়দ্রাবাদ এবং দুর্দান্ত বোলিং করে সেই কলকাতার নাইট রাইডার্সের বোলাররা। হোয়াট এ ক্যাম ব্যাক বাই বস! 142 রান করে হায়দ্রাবাদ 4 উইকেট হারিয়ে, যেখানে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত আউট করেছেন ভরুণ চক্রবর্তী, 30 বলে 36 রান করেছেন, এবং জনি বেস্টো 10 বলে 5, এবং মনীষ পাণ্ডে 51 রান করেছেন, এবং ঋদ্ধিমান শাহ 31 বলে 30, এবং মোহাম্মদ নাবি 8 বলে 11, এবং এ শর্মা 3 বলে 2টি রান করেন। টোটাল 142 রান হয়, যেখানে কলকাতা নাইট রাইডার্সের বলার দিকে দেখা যায় তো সুনীল নারিন 4 ওভারে 31-0 উইকেট, প্যাক্স কামিন্স 4 ওভারে 19-1 উইকেট, শিবম মাবি 2 ওভারে 15-0 উইকেট, কুলদীপ যাদব 2 ওভারে 15-0 উইকেট, ভরুণ চক্রবর্তী 4 ওভারে 25-1 উইকেট, কামালেক্স নাগারকোটি 2 ওভারে 17-0 উইকেট, এবং অ্যান্ড্রু রাসেল 2 ওভারে 16-1 উইকেট। কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজকে টোটাল 60টি বলিং খেলিয়েছে, তো দুর্দান্ত কামব্যাক, হোয়াট এ কামব্যাক। তো কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত পারফরমেন্স বোলিং দিক, যখন কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করতে লাভে প্রথমেই কিন্তু একবার দু বলের মাথায় আউট হয়ে যায় সুনীল নারিন, তারপরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে একটা ব্যাপক চাপের হয়ে যায়, তারপরেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে শুভমান গিল এবং নীতিশ রানা। কিন্তু নীতিশ রানাও 4/4 বলে আউট হয়ে যায় 43 রানের মাথায়, যেখানে শুভমান গিলের সাথে পার্টনারশিপ ভালো হচ্ছিল, কিন্তু নীতিশ রানা 13 বলে 26 রান করে 200 স্ট্রাইকার রেট। কিন্তু তারপরে দিনেশ কার্তিক লাভে আবার 10টা রানের পার্টনারশিপ না হতে হতেই 3 উইকেটে 53 রান পড়ে যায় দিনেশ কার্তিক। আমি তো বলবো দিনেশ কার্তিকের ক্যাপ্টেন্সির মতে লাইন আপ একটু ইদার ওদার দরকার, কিন্তু সবথেকে বড় কথা 3 উইকেট 53 পরে একসময় লাগছিল হয়তো কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচটা হেরে যাবে, এরকমও কেকেআর ফ্যানদের মতে বলছিল, কিন্তু না, শুভমান গিলের দুর্দান্ত 50, যেখানে 70 আপ রান করেন শুভমান গিল, এবং শুভমান গিলের 50-এই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকে জেতে, যেখানে শুভমান গিল এবং ইয়ান মর্গানের যে পার্টনারশিপটা হচ্ছে সেই পার্টনারশিপটাই কিন্তু আজকের গেম চেঞ্জার, এবং কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত কামব্যাক, এবং কলকাতা নাইট রাইডার্সের আজকের প্রথম ম্যাচ জিতেই এবছর আইপিএল 2020-র সেই শুরু হচ্ছে যাত্রা। তো আশা করব এইভাবে দল সেটিং করবে, এবং আজকের খুব ভালো বোলিং করেছে, তার কারণ ইউবা এবং যুব ক্রিকেটারদের খুবই ভালোভাবে দিনেশ কার্তিক এবং ইয়ান মর্গ্যান এবং সবাই মিলে কলকাতা নাইট রাইডার্স দলকে সাপোর্ট পেয়েছে। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য একঘন্টা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দিন। তো সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখা হবে। কলকাতা নাইট রাইডার্স জয় হোক, আশা করি কলকাতা নাইট রাইডার্স এবছর চ্যাম্পিয়ন হবে।